হাই বন্ধুরা, কেমন আছো? বিডি ক্যাম্পের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমি এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ আমি আজকে দেখাবো কীভাবে এমএস ওয়ার্ডে পাম্পলেট তৈরি করা যায়। তো বন্ধুরা, পাম্পলেট হচ্ছে পুস্তিকা, অর্থাৎ কীভাবে আমরা একটা পাম্পলেট তৈরি করব সেটাই আমরা এমএস ওয়ার্ডে সেটা আজকে দেখাবো। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো কাজ শুরু করি। এর জন্য প্রথমে আমি যেটা করব, আমার ল্যাপটপ থেকে আমি এমএস ওয়ার্ড 2016 এটা ওপেন করব। আমার এই বারটা আসবে, এটাকে আমি ক্লোজ করে দেব। এবার ব্লাঙ্ক ডকুমেন্টে যাব। তো এখন আমি যেটা করব, সবার আগে আমি লেআউটে যাব, এরপর আমি সাইজ যাব, আমি A4 সাইজ ক্লিক করব। আমি অরিয়েন্টেশন যাব, আমি প্যাট্রোয়েট ক্লিক করব। এখন আমি যেটা করব, প্রথমে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপে যাব। শেপ থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব, আমি এদিক থেকে ড্রাগ করে, তো এটা আমি কালার দিয়ে দেবো। এটার কালারটা আমি এখান থেকে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে আমি রেড কালার করে দেই। তো আমি আবার ইনসার্টে যাব, আমি শেপে যাব, শেপ থেকে আমি আরেকটা, এরপর আমি এদিক থেকে এখান থেকে আমি এটা শেপ কালার যাব, তারপর আমি এই কালারটা দেব এবং আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দেব। এটা থেকে আমি আউটলাইনটা ভেঙে দেব, অর্থাৎ আমি নো আউটলাইন করে দেব। আচ্ছা, আমি এটাকে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে যাব, আমি এডিট পয়েন্টে যাব। তারপর আমি এখান থেকে ধরে এটাকে এভাবে ড্রাগ করব, ছেড়ে দিলাম। তো আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপ নেব, শেপ থেকে আমি আবার একটা রেক্টেঙ্গুলার নেব, এটাকে এভাবে ধরে ড্রাগ করব। তারপরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে যাব, তারপর এটাকে আমি ধরে এভাবে ড্রাগ করব। এটাকে আমি প্রথমে শেপ ফিল থেকে যাব, ব্ল্যাক করে দেব, তারপর আমি আউটলাইনটা আমি নো আউটলাইন করে দেব। তো আমি আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপে যাব, শেপ থেকে আমি এখান থেকে যেটা খুঁজবো সেটা হচ্ছে ইস্যু সেলস ট্রায়াঙ্গেল, এই অপশনটা ক্লিক করব। তারপর আমি এবার ড্রাগ করব, ড্রাগ করার পর এটাকে আমি ঘুরিয়ে দেব, এটাকে আমি কন্ট্রোল এবং অল্টার ধরে আর একটা কপি করব। এরপরে আমি এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, তারপরে এডিট পয়েন্টে যাব, এই কর্নারটাকে ধরে আমি এভাবে এটার সাথে চাপায় দেব। এখন এটাকে আমি সিলেক্ট করে আমি ফরম্যাটে ক্লিক করব, তারপর আমি শেপে যাব, শেপ থেকে আমি যেটা করব এটাকে আমি এই কালার করে দেব। আচ্ছা, তারপর আমি এটার মধ্যে ক্লিক করব, এটাকে শেপ শেপে যাব, শেপ থেকে আমি এই কালারটা করে দেব। এখন এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেব। তো তার আগে আমি শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব, তারপর এটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক ক্লিক করব। আচ্ছা, এখন আমি যেটা করব, উপরের অপশনটা আমার আউটলাইনটা আছে, আউটলাইনটা আমি কী করবো, এখান থেকে শেপ আউটলাইনে যাব, নো আউটলাইন করে দেব। তো আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপ, শেপ থেকে আমি এই অপশনটা টেক্সট বক্স, টেক্সট বক্স অপশনটা আমি এখান থেকে এভাবে ধরে এভাবে ড্রাগ করব। তো আমি এখানে লিখব অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, এটাকে আমি সিলেক্ট করব। তারপর আমি হোমে যাব, হোম থেকে আমি এই যে অপশনটা আছে, অর্থাৎ ইনক্রিজ ফন্ট সাইজ, এই ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করব, লেখাটা বড় হবে, ফ্রাক সাইজ ছোট করে দেই। এখন আমি যেটা করতে পারি, এখান থেকে আমি যাব, এখান থেকে যাব গৌতম ব্ল্যাক করে দিই, গৌতম ব্ল্যাক করে দিই, আর আমি এটাকে সিলেক্ট করে এই লেখাটাকে আমি একটু ছোট করে দিই, এটাকে আমি একটু ছোট করে দিই। তারপর আমি যেটা করতে পারি, এখানে ক্লিক করে এটা চেপে দিকে দিয়ে দিই, আর এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি দিয়ে দিই এখান থেকে লাল কালারটা আমি দিয়ে দিই। তো আমার অ্যানুয়াল রিপোর্ট লেখা হয়ে গেলো, এটাকে আমি ধরে সিলেক্ট করে আমি ফরম্যাটে ক্লিক করে
আউট শেপ নো আউটলাইন করে দেই। লেখাটাকে ধরে আমরা আর একটু ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিই। এখন আমরা যেটা করব, আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমি আরেকটা কি নেব, রেকটেঙ্গেল নেব। নেওয়ার পর এটাকে আমি যেটা করতে পারি, এইভাবে ধরে করে রাইট বাটন ক্লিক করব, এডিট পয়েন্ট আসবে, এটাকে ধরে এই অবস্থায় করে দেব। আগে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করব, শেপ ফিল থেকে রেড কালারটা দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং অল্টার ধরে আর একটা কপি করি। তো কপি করা হয়ে গেল। এখন আমি যেটা করতে পারি, সিলেক্ট করে শুধু প্রথমটাকে কপি করব, এটাকে এই দিকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি এভাবে বাড়াবো। তারপর যেটা করতে পারি, আমি এডিট রাইট বাটনে এডিট পয়েন্ট, পয়েন্টের পর এটার সাথে আমি এটাকে কন্ট্রোল জেড করে দেব। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব। অর্থাৎ তো তার আগে আমি যেটা করতে পারি, শেপ থেকে কালারটাকে আমি, এখন আমি যেটা করব, আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ নেব, শেপ থেকে আমি একটা রেকটেঙ্গুলার নেব, ঠিক এখান থেকে ধরে আমি এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এটাকে আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব, শেপ কালার থেকে এটাকে আমি ব্ল্যাক করে দেব। রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে যাব। এরপর আমি এখানে ধরে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলাম, এখন এখানে ক্লিক করব। এখন আমি যেটা করব, এটা হচ্ছে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপ, শেপ থেকে আমি টেক্সট বক্স নেব। এরপর আমি এবার ড্র্যাগ করে ড্র্যাগ করব। শেপ কালারটা আমি নান করে দেব। আচ্ছা, এখানে আমি লেব কোম্পানি নেম, কোম্পানি নেম, এটাকে আমি সিলেক্ট করে তারপর আমি হোমে থেকে আমি এইখান থেকে ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ থেকে এটাকে বাড়িয়ে দেবো কোম্পানি নেম। তো আমরা যেটা করতে পারি সেটা এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো, এটাকে আমি দিতে পারি গৌতম ব্ল্যাক, মনসরাত সেমি গৌতম ব্ল্যাক করে দেয়। তো গৌতম ব্ল্যাক করার পর এটা আমি একটু এটা ফন্টটা ছোটো করে দিই গৌতম ব্ল্যাক। আচ্ছা, এখন এখান থেকে ধরে এটাকে আমি ইন্টারে ক্লিক করি। এরপর আমি নিচে লিখি কোম্পানি নেম, নিচে লিখি অদ্রিকা আইটি হাউস। এটাকে আমি একটু ছোটো করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এখন এটা আমরা সিলেক্ট করি মাউসের লেফট ধরে এদিকে বাম পাশে টান দিয়ে সিলেক্ট করে আমি কালারটা দিতে পারি। এখানে এই পাশ থেকে আমি কালার যা আমি হলুদ কালারটা দিতে পারি। হ্যাঁ, হলুদ কালারটা দিলাম। আমি কোম্পানি নেমটা এটাকে আমি রেড কালার করে দেই, একদম রেড কালার করে দিলাম। কোম্পানি নেম অর্থাৎ কোম্পানি নেম লেখা মানে হচ্ছে এই, তুমি তোমার কোম্পানি নাম লিখে দিবা, আমি অদ্রিকা আইটি হাউস লিখে দিছি। এখন আমরা যেটা করতে পারি, আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমি রেকটেঙ্গুলার নেব, তারপর আমি এভাবে ধরে ড্র্যাগ করে এভাবে আমি একটা এটাকে আমি রেড কালার দিয়ে দিই। প্রথমে আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, এরপর আমি ফিল কালার থেকে রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, রেড কালার করে দিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা একটা ইনসার্টে যাব, আমরা আবার ইনসার্ট থেকে আমি শেপে, শেপ থেকে আমি যেটা করতে পারি, আমরা একটা বৃত্ত নেব, গোলাকার বৃত্ত। এভাবে এটাকে ধরে আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আমি শিপ ধরে ছাড়বো, তাহলে একদম গোল হবে। আচ্ছা, তো তার আগে আমি এখানে যাব, এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, এটাকে আমি এখন কি করব, আউটলাইনটা বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আউটলাইনটা এখন 3 করে দিচ্ছি।
আর আউটলাইনের কালারটা থাকবে আমার হচ্ছে করে দিতে পারি। আর এই কালারটা আমি এখন হয়ত রাখি, যেটাই রাখি এটাকে আমি এভাবে ধরে এটাকে ড্রাগ করে শিপ অল্টার ধরে ড্রাগ করি, এটাকে ধরে এইভাবে রাখি। এখন এটাকে আমি যেটা করব, এখানে আমি একটা ইমেজ আনব, এর জন্য আমাকে যেটা করতে হবে আমি এটা রাইট বাটন ক্লিক করব, তারপর আমি ফরম্যাট শেপে যাব, তারপরে এখান থেকে আমি ফিলে যাব, ফিল থেকে আমি পিকচার অর টেক্সচার ফিল এখানে ক্লিক করব, আমি তারপর এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমি ডাউনলোড অপশনে যাব, আইটি মিস্টার্স এখানে আমি ইনসার্ট করব, অর্থাৎ একটা আইটি ইমেজ চলে আসছে। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এই টেক্সট বক্সটা নেব, পাশে আমরা ড্রাগ করব এইভাবে, দেখো এখানে লিখব হেডলাইন, লেখাটাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্ট করার পর এখন আমি হোমে যাব, এখান থেকে আমি এটাকে সাইজ বড় করে দেব, আমি এখান থেকে এটাকে দিতে পারি গৌতম ব্ল্যাক হেডলাইট। তো আমরা যেটা করতে পারি, কালারটাকে আমরা করে দেই লাল কালার, এখানে যাব এটা থেকে আমি রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের হেডলাইন এখান থেকে আমরা ফরম্যাটে যায় শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। আচ্ছা, আউটলাইন চলে গেছে হেডলাইনটা। এখন আমরা যেটা করতে পারি, এটাকে ক্লোজ করে দে, এখন আমরা হেডলাইনে কিছু লিখবো। তো লেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা ইনবক্স আনি, এই পাশে আমরা কিছু একটা লিখি, এখানে আমাদের হেডলাইনে আমরা কিছু লিখবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের মধ্যে কিছু লিখতে পারো, তো আমি এটাকে একটুখানি, আমি এটা লিখতে গেলে সময় বেশি লাগবে যেহেতু টিউটোরিয়াল ক্লাস, তাই আমি এটা গুগল থেকে নিয়ে আসবো কিছু একটা লেখা। ধরো আমি এখানে এসে এই লেখাটাকে আমি কপি করি, এই লেখাটাকে আমি যদি কপি করি কন্ট্রোল সি ওয়ার্ডে আনবো, এখানে আমি কন্ট্রোল ভি করে দিলাম, তো লেখাটার সাইজ অনেক ছোট, আমরা এই লেখাটাকে বড় করব। আমরা হোমে চলে যাব, হোম থেকে আমাদের লেখার সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা, বড় করলাম। আমরা এখান থেকে এটাকে গৌতম ব্ল্যাক মনসুরাত সেমি বোল্ড করে দেই, আর কালারটাকে আমরা দিয়ে একদম ব্ল্যাক কালার দিয়ে দেই, ব্ল্যাক করে দিলাম। আমি এখান থেকে যাব, এটাকে আমি যদি ফরম্যাটে ক্লিক করব, শেপ আউটলাইনটা আমি নো আউটলাইন করে দেব। আচ্ছা, তো বন্ধুরা আমাদের যে বিষয়টা ছিল মোটামুটি হয়ে গেছে, এখন আমরা একটু সুন্দর জন্য করতে পারি যেটা, তো এখান থেকে আমরা কিছু ফোন নাম্বার এড করি, ইনসার্টে যাব, শেপ, শেপ থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে আমি এ বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, এটার এবার ক্লিক করে ফরম্যাট শেপে যাব, তারপর আমি এখান থেকে পিকচার অ্যান্ড ফিলে যাব, ফাইল যাব, ফাইল থেকে আমার লোকেশন ফোন, এই ফোন নামে যাই কোনটা আছে, আমি কিছু ইমেজ রেখেছিলাম, ইমেজ গুগল থেকে এনে রাখছি, তোমরা তোমাদের মতো করো গুগল থেকে এনে রাখো, গুগলে যা লেখো ফোন আইকন, তাহলে ফোন আইকনে ইমেজ শো করবে। ইনসার্টে ক্লিক করব, আমার ফোন আইকনের ইমেজ চলে আসছে। আমরা এখানে একটা ফোন নাম্বার লিখে দেব, এর জন্য আমি যেটা করতে পারি, আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপ, শেপ থেকে আমি এটা এখান থেকে আমি ড্রাগ করব, তাতে এখানে একটা ফোন নাম্বার লিখে দিতে পারি 01773945892, অর্থাৎ আমি একটু অত করে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফরম্যাটে যাব, তারপরে আমি আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব, এখানে যাব, আমি হোমে যাব, কালারটাকে আমি দিতে পারি ব্ল্যাক, আর এটাকে দিতে আমি
মঞ্চরাত আমি এখানে লিখব যেটা আমি আবার ইনসার্টে যাব শেপে যাব আবার টেক্সট বক্স নেব তো বন্ধুরা হয়ে গেল আমাদের একটা চমৎকার পাম্পলেট অর্থাৎ পুস্তিকা তো আমার কাজ শেষ এখন আমি যেটা করব এটাকে আমি সেভ করব সেভ করার জন্য প্রথমে আমি ফাইলে যাব ফাইল থেকে আমি যাব সেভেজ সেভেজ থেকে ব্রাউজ ক্লিক করব তো বন্ধুরা আমার কাঙ্ক্ষিত যে কাজটি ছিল সেটা হয়ে গেছে তো বন্ধু ভালো থাকবেন সবাই আর বন্ধু একটা কথা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দিবেন আর যদি অলরেডি আমার ভিডিও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ